প্রিয় দর্শক, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। দেখতে দেখতে গণেশ চতুর্থী এসে গেল। আগামীকাল অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2021 শুক্রবার হলো সেই বিশেষ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীতে বেশ কিছু উপায় টোটকা নিয়ে বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, তবে এই বিশেষ ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এই টোটকা আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি দেবে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। সাধারণত এই বিশেষ উপায়টি করবেন অত্যন্ত সন্তর্পণে, কাউকে না জানিয়ে। আপনারা অবশ্যই এই উপায় করার আগে গণপতি দেবের উদ্দেশ্যে পূজার সংকল্প অবশ্যই নেবেন এবং এই উপায় করতে গেলে আগের দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করে তবেই এই বিশেষ উপায়টি করবেন এবং সম্পূর্ণভাবে আপনারা শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে এই বিশেষ উপায় করবেন। তাছাড়া এই উপায় করার জন্য আপনারা অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন। তো আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ চমৎকারী উপায়টি কি। ভাদ্রপদ শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে বিঘ্নহর্ত গণপতি দেবের বিশেষ পূজা উৎসব, আর তা গণেশ চতুর্থী নামে পরিচিত। জীবনের সমস্ত ভোগান্তি এবং দুর্দশা থেকে মুক্তি প্রদান করেন শ্রী গণপতি দেব, তার ভক্তকে আশীর্বাদ প্রদান করে থাকেন। চতুর্থী থেকে 10 দিন ব্যাপী অর্থাৎ চতুর্দশী পর্যন্ত অনন্ত চতুর্দশীতে গণেশ দেবের বিশেষ পূজার্চনা শেষ হয়। গণেশ দেব হলেন জ্ঞান, বুদ্ধি এবং সৌভাগ্যের দেবতা, তাই আপনার নিজ গৃহে গণেশ দেবের বিশেষ প্রতিষ্ঠা করুন এই বিশেষ সময় এবং গণপতি দেবের পূজা অর্চনা করুন। চতুর্থী তিথি লাগবে 10ই সেপ্টেম্বর 2021 মধ্যরাত্রি পার হয়ে 12টা 19 মিনিটে এবং চতুর্থী তিথি শেষ হবে এই বিশেষ দিনের রাত্রি 9টা 57 মিনিটে এবং এই বিশেষ দিনে চিত্রা নক্ষত্রে চন্দ্রদেব অবস্থান করবে দুপুর 12টা 58 মিনিট পর্যন্ত, আর তারপরেই সাতি নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে এবং ব্রহ্মা যোগ সূচিত হবে এই বিশেষ দিনে সন্ধ্যা 5টা 43 মিনিট পর্যন্ত, তারপরেই ইন্দ্রযোগ থাকবে এবং বাণিজ্যকরণ থাকবে সকাল 11টা 8 মিনিট, তারপরেই বৃষ্টিকরণ শুরু হবে। তাছাড়া এই বিশেষ দিনে অত্যন্ত শুভ যোগ অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 9 মিনিট থেকে 11টা 58 মিনিট পর্যন্ত এবং অমৃতকাল থাকবে সকাল 6টা 59 থেকে 8টা 28 মিনিট পর্যন্ত এবং রবিযোগ থাকবে সকাল 5টা 22 থেকে দুপুর 12টা 58 মিনিট পর্যন্ত। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা বিভিন্ন উপায় বা টোটকা করবেন, সেক্ষেত্রে সকাল 10টা থেকে সকাল 11টা 9 মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল, তাই এই সময়ে আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করবেন না। তাছাড়া এই বিশেষ তিথিতে ভদ্রাকালের অশুভ প্রভাব থাকছে না এবং পশ্চিম দিকের অভিমুখে কোনো শুভ কাজ বা শুভ যাত্রা আপনারা এই বিশেষ দিনে করবেন না। আপনারা গৃহে 3 দিনের জন্য গণেশ দেবকে বিশেষ পূজা অর্চনা করতে পারেন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কি ধরনের উপায় উপাচার করলে গণেশ দেবের বিশেষ আশীর্বাদ আপনারা পেতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখুন। ভাদ্র শুক্লাপক্ষীয় চতুর্থী তিথি থেকে আগামী অনন্ত চতুর্দশী পর্যন্ত এই বিশেষ সময়কাল জুড়ে শ্রী গণেশ দেবকে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়, আর এই পূজা অর্চনার মাধ্যমে বিভিন্ন দেবদেবীকে সন্তুষ্ট করা হয়, আর এই একটি বিশেষ পূজা অর্চনার মাধ্যমেই আমাদের গ্রহ দোষ এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে আমরা দূর হতে পারি। তাই আজ এই বিশেষ দিনে বিশেষ উপাচারে যদি গণেশ দেবকে পূজা অর্চনা করা যায় তাহলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ দোষ তা কিন্তু খণ্ডিত হবে। আজ আমরা এই ভিডিও থেকে জেনে নেব কি সেই বিশেষ উপাচার। এই বিশেষ উপাচারটি সন্ধ্যার সময় প্রদোষকালে করুন, অর্থাৎ সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে এই বিশেষ উপাচারটি করুন। আপনি আপনার গৃহের যদি গণপতি দেবের কোনো মূর্তি বা ছবি থাকে তার সামনে একটি আসন পেতে বসুন। প্রথমে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সুগন্ধযুক্ত বিশেষত চন্দনের বিশেষ ধূপ বাতি আপনি জ্বালান। মোদক অথবা লাড্ডুর বিশেষ ভোগ আপনি প্রদান করতে পারেন শ্রী গণপতিজিকে। বাড়িতে এগুলো যদি নাও থাকে তাহলে আপনি এদিন
মিষ্টি ভোগ আপনি দিতে পারেন। পর একটা ছোট্ট পাত্রে কালো তিল নিন, এটি আপনার এই গণপতি দেবের সামনে এটিকে রাখুন। আর তারপরে আপনি গণেশজির সামনে জোড় হাতে প্রার্থনা করুন আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা, আপনার না হওয়া বিভিন্ন কাজের কথা। এবং এইভাবেই প্রার্থনা করতে করতে বলুন যে সমস্ত দুঃখ কষ্ট যেন এই তিলের মাধ্যমে আমার শরীর থেকে দূর হয়ে যায়, আমার মন থেকে যেন দূর হয়ে যায়, আমার ভাগ্যের সমস্ত খারাপ দিকগুলো যেন দূর হয়ে যায়। ঠিক তারপরেই আপনি গণপতি দেবের এই বিশেষ মহামন্ত্রটি জপ করুন। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকায়েষু সর্বদা। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকায়েষু সর্বদা। এই বিশেষ মন্ত্রটি 11 বার জপ করুন। ঠিক তারপরেই আপনার ডান হাত দিয়ে এই তিলের পাত্রটি তুলে ফেলুন। ঠিক তারপরে এই পাত্রটি ঘড়ির কাঁটার দিকে আপনার মাথার চারদিকে ঘোরান। 11 বার এইভাবে ঘোরানোর পরে আপনি উঠে আপনার গৃহের দক্ষিণ দিকে যান। দক্ষিণ দিকে গিয়ে আপনি দাঁড়িয়ে যান, আর তারপরে আপনি এই বিশেষ তিলটি আপনার হাত দিয়ে পিছনের দিকে আপনি ফেলে দিন। আর এই তিল ফেলার পরে আপনি আপনার নিজের ঘরে চলে আসুন। অর্থাৎ বলতে চাইছি যে দক্ষিণ দিক মানে আপনি ঘর থেকে বের হয়ে আপনার গৃহের দক্ষিণ দিকের কোনো জায়গাতে, ফাঁকা জায়গাতে চলে যান, সেখানে গিয়ে এই বিশেষ ক্রিয়াটি করুন। একটা বিষয় খেয়াল রাখবেন, এই বিশেষ ক্রিয়া করার সময়, যাওয়ার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, বা ফিরে আসার সময় কারোর সঙ্গে কোনো কথা বলবেন না। আর এই ক্রিয়া করার সময় যেন কোনোভাবে বিঘ্ন না পড়ে, কেউ আপনাকে ডিস্টার্ব না করে যেন এই সময়। গৃহে এসে প্রথমেই আপনি আপনার সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত মুখ ধুয়ে ফেলুন, তার আগেও পর্যন্ত কারোর সঙ্গে কথা বলবেন না। আর তারপরেই আপনার শরীরের উপরে গঙ্গা জল একটু ছিটিয়ে নিন। তারপরে আপনি এসে শ্রী গণপতিজিকে প্রণাম করুন। এই বিশেষ মহা চমৎকারী টোটকার মাধ্যমে আপনার জীবনের বিভিন্ন দুঃখ, দুর্দশা ও বাধা অবশ্যই দূর হবে। এমনই ছোট্ট ছোট্ট উপাচার আপনারা করুন, আর আপনাদের জীবনকে এইভাবে দোষমুক্ত করুন। টোটকাটি খুবই চমৎকারী টোটকা, এবং এই টোটকা করতে বিশেষ কিছু খরচের বিষয় নেই। একটু মন দিয়ে এবং ধ্যান দিয়ে এই বিশেষ টোটকাটি করুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত,